আমরা শিশু, আমরা কিশোর, আমরা এই ধরনীর ফুলেল কানন, হৃদয়ের কথা যে বলবো সবে, এসেছে এসেছে সেই শুভক্ষণ, আমরা সবুজ, আমরা বুঝ, আমরা অম্লা নখ, গানে গানে সুরে সুরে কথা মালায়, আমরা এ ধরনী করব বিজয়, আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব আমাদের সৌরা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل شيء فعلوه وكل صغير وكل صغير وكبير مستطر إن المتقين في جنات ونهر بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি মণ্ডলী এবং সাইমম শিল্পী গোষ্ঠীর অভিভাবক মণ্ডলী এবং তার সাথে সাথে দূর দূরান্ত থেকে আগত অত্যন্ত কষ্ট করে বৃষ্টিতে ভিজে যারা এসেছেন তেমনি দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সুধী মণ্ডলী আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের তার দেয়া মস্তককে অবনত করছি এজন্যে যে বাংলাদেশের এমন একটি মুহূর্তে আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজকে পর্যন্ত এই প্রথম প্রথম শিশু কিশোর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন মল্লিক ভাই কিডনি সহ ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছেন খুবই অসুস্থ হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন তাৎক্ষণিকভাবে আবার সাইমুমের টানে ফিরে এসেছেন এই অনুষ্ঠানে আমি সবার কাছে দোয়া চাচ্ছি মল্লিক ভাইয়ের জন্যে আল্লাহ তাকে যেন হায়াত তৈয়বা দান করেন সবাই বলি আমিন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্বশীল ভাইয়েরা বর্তমান দায়িত্বশীল ভাইয়েরা সাবেক দায়িত্বশীল ভাইয়েরা যেই ভালোবাসা দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানকে সফল করেছেন তাদের প্রত্যেকের জন্য আমি দোয়া করছি এবং তাদের জন্য আমি শুভকামনা জ্ঞাপন করছি আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই জন্যে যে এই প্রথম শিশুদের নিজস্ব উৎসব হচ্ছে এটা আমাদের জন্যে অত্যন্ত আনন্দের সংবাদ একদিকে যেমন তেমনি আশার বিষয় কারণ সাইমুমের শিশুরা যদি অব্যাহতভাবে তাদের প্রশিক্ষণ রাখে এবং তারা যদি গড়ে ওঠার সুযোগ পায় তাহলে সাইমুম উত্তরোত্তর আরও শক্তিশালী হবে আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর দায়িত্বশীলরা শিশুদের ব্যাপারে যে যত্নবান হয়েছে এ ব্যাপারে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং রসুলের একটি হাদিস স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ রসুল বলেছেন তোমরা তোমাদের সন্তান সন্ততিকে কবিতা শিখাও তাহলে তাদের ভাষা মিষ্টি হবে এবং সুরেলা হবে আল্লাহ রসুল নিজেই শিশুদের ব্যাপারে শিশুদের সাহিত্য সংস্কৃতি চর্চার ব্যাপারে তাকিদ দিয়েছে সেই কাজটি এখন ফুলে ফসলে ভরে উঠেছে আল্লাহ এই উৎসবকে আল্লাহ এই উৎসবকে কবুল করুন এবং প্রতি বছর যেন এই ধরনের উৎসব সাইমুম করে তার জন্য আপনাদের কাছে দোয়া চাইছি আমি জানি না এটাই আমার সাইমুমের শেষ অনুষ্ঠান কিনা
তারপরও আমি আশাবাদী যে এটা আমার শেষ অনুষ্ঠান নয়, আমি আরও হয়তো অনুষ্ঠান দেখব, আরও অনুষ্ঠান পাব। আমার শরীরের যে অবস্থা তাতে আমি নিজের উপরে আস্থা রাখতে পারি না। আমি এখন সম্পূর্ণভাবে আল্লাহর উপরে আস্থা রেখে আছি। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে ইসলামী সাংস্কৃতিক আন্দোলনের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে আরও কাজ করার ইচ্ছে আমার আছে। এই কথা বলেই আমি সাইমুম শিল্পী গোষ্ঠীর প্রথম শিশু কিশোর উৎসবের উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দেতে ভাসে। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দেতে ভাসে। আজকে কেন দুষ্ট খোকন মিষ্টি করে হাসে, পৃথিবীটা দুঃখ ভুলে আনন্দ গানে ভাসে। দিকে দিকে শুনছি কেন মিষ্টি করো উৎসব, উৎসব সাইমু মেরি উৎসব, কিশো কিশো আমরা কিশোর, আমরা এই ধরনির ফুলের কানন, হৃদয়ে কথা যে বলবো সবে, এসেছে এসেছে সেই শুভক্ষণ। আমরা সবুজ, আমরা বুজ, আমরা অম্লান খ, গানে গানে সুরে সুরে কথা মালায়, আমরা এই ধরনি করব বিজয়। আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব, আকাশে বাতাসে আজ ছড়িয়ে দেব আমাদের সৌরভ। উৎসব, উৎসব সাইমু মেরি উৎসব, শিশু কিশোর উৎসব, সাইমু মেরি উৎসব, শিশু কিশোর। নতুন প্রভাত আনি, থাকবে না হিংসা দুঃখ গ্লানি, এসো না নতুন প্রভাত আনি, থাকবে না হিংসা দুঃখ গ্লানি। আজ সাইমুম সুরের পাখি গল্প গানে স্বপ্ন আঁকি, আজ সাইমুম নিত স্বর সবাই মিলে করি উৎসব, উৎসব উৎসব উৎসব। আজ সাইমু মেরি উৎসব, শিশু কিশোর উৎসব, উৎসব উৎসব উৎসব। আজ সাইমু মেরি উৎসব, শিশু কিশোর উৎসব। ওই দেখো আকাশে সোনা ঝরা বাতাসে বিধাতার কথাগুলো ভাসছে, ওই দেখো আকাশে সোনা ঝরা বাতাসে বিধাতার কথাগুলো ভাসছে। তাই যেন সাগরে মন ছুঁয়ে পাহাড়ে কাঙ্ক্ষিত স্বরধ্বনি বাজছে, আজ সাইমুম সুরের পাখি গল্প গানে স্বপ্ন আঁকি, আজ সাইমুম গীত স্বর সবাই মিলে করি উৎসব, উৎসব উৎসব উৎসব। আজ সাইমু মেরি উৎসব, শিশু কিশোর উৎসব, উৎসব উৎসব উৎসব। আজ সাইমু মেরি উৎসব, শিশু কিশোর উৎসব। করেছি সত্য রায়ের গান যে গাবো ভাই, সাইমু মের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই, পান করেছি সত্য রায়ের গান যে গাবো ভাই, সাইমু মের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই,
শিল্পী গায়ক নয় তোমাদের আসল পরিচয় আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয় শিল্পী গায়ক নয় তোমাদের আসল পরিচয় আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয় শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায় শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যায় সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মন করেছি সত্য নায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মন করেছি সত্য নায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই মন করেছি সত্য নায়ের গান যে গাবো ভাই সাইমুমের অরুণ তরুণ শিল্পী সেনা ভাই আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান স্রোতসীনি বয়ে যায় সাগর পানে নীল ঢেউ ভেসে যায় দূর গগনে স্রোতসীনি বয়ে যায় সাগর পানে এত যে মহিমা বলো কে করেছে দান কে করেছে দান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান জেকে জেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে কোকিলে ডেকে ডেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে কোকিলে ডেকে ডেকে কি যে বলে প্রজাপতি উড়ে উড়ে যায় যে ফুলে অপরূপ ডানা তার কে করেছে দান কে করেছে দান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি আকাশ বাতাস নদী বয়ে চলে নিরবধি পাখি গায় গান আল্লাহ মহান পাখি গায় গান আল্লাহ মহান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান আল্লাহু 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 মহান আমরা এনেছি স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকবো শত্রু এরেই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ করব রক্ত দিয়ে মাগোটাকে নিশ্চয় প্রতিকার করব শত্রু এরেই দেখো রুদ্র রসে দুর্জয় প্রতিরোধ করব রক্ত দিয়ে মাগোটাকে নিশ্চয় প্রতিকার করব আমরা রয়েছি প্রহরী তোমার আমরা রয়েছি প্রহরী তোমার চিরদিন পাহারায় থাকব আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো আমরাও প্রাণপণে লড়ব শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ঝরে বজ্রের টুটি চেপে ধরব ঝঞ্ঝা দেখে বলো ভয় কি মাগো আমরাও প্রাণপণে লড়ব শত্রু হাতে দেখো ঝঞ্ঝা ঝরে বজ্রের টুটি চেপে ধরব আমরা ঢেকেছি রাতের আধার আমরা ঢেকেছি রাতের আধার মনের আধার যত ঢাকব আমরা এনেছি স্বাধীনতা 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 আমরা এনেছি স্বাধীনতা 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 আমরাই স্বাধীনতা রাখব আমরা তোমার জাগ্রত সন্তান মাকে মা বলে ডাকব 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 আমি খাবো না এটা আমি খাবো এটা গাছ থেকে পড়ছে এটা আমি আমি তুলছি এটা আমি খাবো এ গাছ থেকে
দেশে যে দুর্ভিক্ষ লাগছে
তাইর আঙ্কেলকে দেখলে বোঝা যায়। বাবাজি তোমার আপু হইছে সেই দুর্ভিক্ষর কারণ, সেটা কি মানতেছো না? আচ্ছা গঞ্জা কোলাবানের গঞ্জা মিটমাট করে দে। এই আমরা দুই বন্ধু ছিলাম না? হ্যাঁ আমরা তো ভালো বন্ধু ছিলাম। মিটমাট করে দে। এই দোস্ত এই চল আমার বাড়ি চল না। আমার বাড়ি গিয়া তোকে পোলাপান লইয়া আয় চল আমরা সাইটা খাই। আমার কামু আপা চল না। আ খাবি তো খাবি তো। আরে আসবা ভয় পাই নাই ভয় পাই নাই বুঝছো। আরে শুন দাওয়াত তো আরেকদিন খাওয়া যাইবে। হ্যাঁ আজকে চল। আজকে এক জায়গায় যাই পোলাপান করে নিয়ে একটু ফুর্তি করি। আজকালকার বাংলাদেশে যে অবস্থা জেনে যাবি হত্যা চিন্তায় কুন্ডা জানি সব বাইরে গেছে গত। আরে তোর তো খালি রাজনীতির কথা আমি বুঝি না। শুন প্রথম শিশু কিশোর সাংস্কৃতিক উৎসবের আয়োজন করছে ছোট বাচ্চা কলিয়া। তার মানে আমাকে পোলা পাইলে লিখতে পারু? আমরা হব জুই চামেলি শেফালি বকু সুরা ভেজার উঠবে হেসে তামা মালঙ্কু। আমরা হব জুই চামেলি শেফালি বকু সৌরভে যার উঠবে হেসে তামা মালঙ্কু। আমরা হব জুই চামেলি শেফালি বকু সৌরভে যার উঠবে হেসে তামা মালঙ্কু। আমরা হব ভোরে আমরা হব আলোর রাহি আধার দিনান্তে। আমরা হব ভোরে রবি পূর্ব দিগন্তে আমরা হব আলোর রাহি আধার দিনান্তে। আমরা হব আলোর ফোয়ারা আমরা হব পূর্ণিমা চাঁদ লক্ষ সিতারা রাতের আধার নিকষ মাঝে আলোর ফোয়ারা। হেরার আলোয় রাঙিয়ে দেব জীবন নদীর কূল সৌরভে আমরা হব জুই চামেলি শেফালি বকু সৌরভে যার উঠবে হেসে তামা মালঙ্কু। আমরা হব সত্যবাদী সিদ্দিকে আকবর আমরা হব বীর সেনানী আমরা
আমরা হব শাহজালারে উন্নত শমশি, আমরা হব পথহারাদের দিশারি নির্ভুল, সৌরভে যার উঠবে হেসে তামা মালম কু, আমরা হব জয় চামেলি শেফালি বকু, সৌরভে যার উঠবে হেসে তামা মালম কু, আমরা হব জয় চামেলি শেফালি বকু, সৌরভে যার উঠবে হেসে তামা মালম কু, সৌরভে যার উঠবে হেসে তামা মালম কু, সৌরভে যার উঠবে হেসে তামা মালম কু, সৌরভে যার উঠবে হেসে তামা মালম কু। আরে বেটা কেমনি স্কুলটা ফাঁকি দিলাম? হ্যাঁ ঠিক কইছ। উচ্চ আমি আছি না কেন তান্ত অঙ্ক স্যার, উচ্চ আমি ওই যে পশ্চিমবঙ্গের থেকে ওইটা দিয়ে উচ্চ চাইতাছি চাইতাছি, এমন সময় কেন তালি আমার সামনে আসে, আমি করছি এমনি পিছাইতাছি পিছাইতাছি আর উচ্চ এমনি লিখাইয়ে দিই। স্কুল তো ফাঁকি দিলাম, করবি করু কি দূরে
ঘুরে যাস কিলগা সামনে না তো ম্যাঙ্গো জুস কে পা দস্ত হ্যাঁ ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস দাদা খাও তুমি ম্যাঙ্গো জুস খাও 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 দস্ত তুই কি খাওয়ালি এটা দিয়ে আগুন চলে আর ডুবাবে না আরে এটা হলো ডিজিটাল ম্যাঙ্গো জুস দস্ত ও দস্ত আচ্ছা अरे सारा से सार सारे सारे तुम अरे केरामत सर केरामत तो केरामत सर दोस्त अति मेले केरामत कर रहे भाई पाओ ना अरे बेटा केरामत कर रहे के भाई पाओ देखी करी भाई ते अल्लाह दी ना 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 ये मालूम नहीं दोस्त सब तो चिल्लाई लो दोस्त हां की करी ओ मां दोस्त सब तेरी दोस्त सार की आई कैसे ओ दोस्त चिल्लाई सर अस्सलाम वालेकुम वालेकुम ए तेरी क्या दे आ तो जनो को लगा बाहर दे सलाम दे हम तो तेरे केटा सिखियाछि दुक्कु दुक्कु सर अस्सलाम वालेकुम होयचे होयचे एखनो तो नाय काम करते होबे ना ए दाई ভর দুপুর বেলা এখানে দাঁড়িয়ে দিয়ে কি করছিস তোরা স্যার হইছে কি ওই এমনি গরম শীত এলিগ্রানকে হাওয়া খেতে হাওয়া খাইতেছিলাম স্যার আপনারা হাওয়া খেতে পারিয়েছেন স্যার করছে স্কুলটা কি ক্লাসটা কি করেছেন নাকি ফাঁকি দিয়েছেন স্যার ওর পেট ব্যথা ওর মাথা ব্যথা আমার ডায়রিয়া স্যার তোর ফাঁকি ফাঁকি হয়েছে কইছে কি স্যার ওই রফিকা গুলোকে আমার ম্যাচ ছিল ম্যাচ খেলার আগেই আমার পাড়া ভাঙা দিয়ে দাও তাহলে আজকাল স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলা হচ্ছে না শুন কালকে যদি তোদের একটা ওই ক্লাসে না দেখি পিটিয়ে পিটিয়ে ছাল তুলে নেব আর তোর বাবা কি কালকে দেখা করতে বলবি স্যার স্যার আসসালামু আলাইকুম টুকু স্যার আসসালামু আলাইকুম আলে গেল তাইলে দস্ত মালটা ভালো না রে দস্ত নিব্বা গেছে কি করি আহ একটা ভাই ওই গেল ওই রাখো তাড়াতাড়ি করিস না দস্ত হ্যাঁ এই তো তো দাঁড়া 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 এখানে কি লেখা দেখ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আয় হ্যাঁ দস্ত তোরা এটা খাইছস আমি কিন্তু খাই নাই এটা আবার আমরা টাকা দিয়ে কিনছি আবার এখানে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর বেটা কি কস এটা তো ভুয়া কথা আর বেটা আমার চাচা তো খায় খাইলে কিছু হয় না আরে তোর চাচা জানে না এই লেখা খায় এখানে তোর লেখিয়ে দিছে শুন আমরা গাছের আম চুরি করতে পারি স্কুল ভাগি দিতে পারি কিন্তু যখন কাজ করতে পারবো না ওই আপনি এদিকে এদিকে তুই কি এখন তোর সিগারেট চাস নাকি আম করে চাস আমরা কিন্তু গেলাম তুই যদি এটা ছাড়াস তাহলে আমরা তোর লগে আসি নইলে নাই ওই চল আরে শোন শোন দোস্ত তোরা আমার জানা গেলি গা তোরা কি জানো সর তুই আমার ক্লাস ফ্রেন্ড তোরা ছাড়া আমি তো কোন ছাড়া আমি চলতে পারো আরে বড় এটা তো নেশা আমিও জানি এটা আমি দুষ্ট টাইম করে গেছিলাম আচ্ছা তোরা কইতাছ এটা ফালায় দিতে ঠিক আছে এটা আমি ফালায় দিলাম যা দোস্ত তো ওই কাম দতা স্যার করুন না কি রে তোরা কেমনে মাফ করলি না ঠিক আছে তো কি পাড়তে আচ্ছা তুই যেহেতু তোর ভুল বুঝতে পারছস তাহলে আমরা শপথ করি আর জীবনে আমরা সিগারেট খাবো না হ্যাঁ দোস্ত খাবো না আসলে এটা করা যাচ্ছে চল চল যাই চল এই দিকে সেদিকে বুঝুন তোমরা তো দেখছো আমার জন্য বিলবিলে সিগারেট খেয়েছে সাবধান তোমরা কিন্তু আবার খাইও না খাইলে মরবা আল্লাহুম্মা লাকা আসলাম আল্লাহুম্মা বিকা আমান اللهم لك اسلم اللهم بك امن ربي وعليك توكل فاغفر لي ما قد اسرر واغفر لي ما قد اعلن يا الله يا Allah
اللهم بك آمن ربي وعليك توكل واغفر لي ما قد أسرر واغفر لي ما قد أعلن يا পোশাক পরা অনেক অনেক বদল করা নিত্য নতুন পোশাক পরা।
আমাকে ওর রাজার নেশায় পেয়েছে নাকি? কিরকম কিরকম? এমন বুটিকদার জামা আগে তো কখনো দেখিনি। না, রাজাকে নিয়ে আর পারাই গেল। নিত্যি নিত্যি নতুন জামা তোর চাই চাই। এমনিতে রাজধানীতে আমাকে গিট গিট করছে, তার উপর এখন তো আর কথাই নেই। দেশ বিদেশের নাম করা সব দর্জি যে যেভাবে পারছে এ রাজধানীতেই চড়ছে। হেঁটে, জাহাজে, ঘোড়ায়, গরুর গাড়িতে, পালকিতে শুনে আর কুল পাওয়া যায় না। শুধু দর্জি পারে কুল হচ্ছে না, কুলু টোলা, মালি টোলা, শাখারি টোলা, কাসারি বাজার, ওখানে এখন দর্জি আর দর্জি। তা যা বলেছেন মন্ত্রী মশাই, আমাদের রাজা আছেন আর তারপরে নতুন জামা নেই, একথা ভাবাই যায় না। রাজা থাকবেন রাজদরবারে, তা নয় এ দেশের লোকে বলে কি রাজা আছেন সাজ করে, কি ঘেন্নার কথা। রূপনগরের রাজা রাজা ধীরাজ এখনই আসন গ্রহণ করবে। দেখেননি এবং কানে পর্যন্ত শুনেনি।
আরো একটা ব্যাপার আছে মহারাজ। ব্যাপার ব্যাপার আবার কি? ব্যাপারটা কেমন জানো রহস্যজনক বলে মনে হচ্ছে। এই কাপড় দিয়ে চেনা যাবে এই দেশে কে কে সত্যিকারের বোকা। হ্যাঁ বোকা নাকি আর ধরতে পারবে কে কে অযোগ্য। হ্যাঁ কিন্তু কিভাবে এটা সম্ভব? মহারাজ এই কাপড় যে চোখে দেখবে না হ্যাঁ সেই সত্যিকারের বোকা বলে কি এইবারে কাপড় দিয়ে এক একটা করে বোকা ধরবো আর ঘাড় ধরে নির্বাসনে দেব। বুঝলে হে? ও কাপড় আমার চাই চাই। নতুন জামা যখন দেবে সব হবে, ঘর হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, সব হবে, সব হবে। খাজাঞ্চি, খাজাঞ্চি, খাজাঞ্চি। ওরা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। এত জেরা করছো কেন? ওরা যা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। কোন খাবার দেব? আহা, তোমাকে আবার খাবার দিতে কে বলেছে? ওরা যা যা চায় এই মুহূর্তে দিয়ে দাও। আজকে মহারাজ এই কোন খাত থেকে দেব? কোন খাত আছে দেখুন। এই দাতব্যতে 5100 স্বর্ণ মুদ্রা শেষ। আর এটা? এটাতে তো নেই। এটা? এটাতেও তো নেই। আরে শিক্ষা সংস্কৃতি বিনোদন পেস্টটা দেখুন। স্বামী স্ত্রী থেকে দেব? আহা, স্বামী স্ত্রী থেকে দিতে কে বলেছে? আপনাকে বলেছি ওই শিক্ষা সংস্কৃতি থেকে দিন। বলছিলাম কি বলো,
ওই আজকে না হয় তুমিই গেলে না তুমিই যাবে তুমিই যাবে তোর বাপ যাবে তোর মাও যাবে তোর শ্বশুর যাবে তোর শ্বশুর শাশুড়ি দুজনে যাবে কি কে রে হয়ে যাবে তো
ভাবছি মিছিলের দিন রাতে পোশাক পরেই বেরোবেন। নিশ্চয় হয়ে যাবে। এই কি বলো? আরে রাত দিনই তো খাচ্ছি, খেতে খেতে মরছি। এই মহানগরীর কিছুই দেখিনি, আমোদ আহ্লাদ করিনি, এই রাত দিন আমরা এই এই নিয়ে আছি। ভালো, খুবই ভালো কথা। তা গেলেনি যখন এই জিনিসটা একবার দেখে গেলে ভালো হয় না? কি বলো? বিলক্ষণ দেখব। কোথায়? আমি তো এর কিছুই দেখতে পাচ্ছি না। আপনি হচ্ছেন রাজার বিজ্ঞান ব্যক্তি, আর আপনি যদি এই কথা বলেন এর রাজা নিশ্চয়ই শুনলে আপনার চাকরিটাই যাবে। তুমি দেখতে পাচ্ছো? না মন্ত্রী মশাই, তুমি দেখতে পাচ্ছো? আমি তো আর কিছুই দেখতে পাচ্ছি না। রাত দিন এরা কি খাটলো? হবে কি? ঘাবড়ালে চলবে না। দেখুন মন্ত্রী মশাই, রংটা দেখুন, লাল রঙের সঙ্গে কমলা আর হলুদ। ওই ঠিক হলুদ নয়, সর্ষে ফুলের রং। জমিনটা আসমানি নীল, নীল জরির কাজ। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বোকা আমি, এটা ঠিক, বুড়ো হয়ে পড়েছি, এত অযোগ্য হয়ে পড়েছি, কিন্তু এ কথা রাজার কানে গেলে আজই আমার চাকরি চলে যাবে। তা তোমাদের কাজ বেশ ভালো, পরিচ্ছন্ন, সর্বত্রই সুরুচির ছাপ। কাজে কাজে মহারাজকে আমি তাই বলি। আগে ওই নকশাটা হলো গিয়ে জ্যামিতি, বালুচের কার্পেটের মতো খানিকটা। এ কার্পেটের নকশা না কিসের নকশা যেন শুনলাম। জয় হোক মহারাজের জয় হোক। ভালো মন্ত্রী মশাই। আগে মহারাজ, আমার রাজ্যে এত সুন্দর পোশাক তৈরি হবে, আর আমি ঘরে বসে থাকলি কেমন দেখায় না, তাই নিজেই চলে এলাম। আগে ওই নকশাটা কি হলো? জ্যামিতিক। বাহ, হ্যাঁ জ্যামিতিক লোকশিল্পের ঢং বলে কি? আর না ইয়ে মানে ইরানের কার্পেটের ঢং, তাই নাকি? বাংলাদেশের আলপনা আর গ্রিক দেশের ভাস্কর্য থেকে অলংকরণ করা হয়েছে। বাহ চমৎকার। কিন্তু কিন্তু রং, রংটা কেমন হয়েছে? রং? ও রংটা, ও রংটা হলো গিয়ে লালের উপর কমলা আর হলুদ। বাহ 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 বাহ, মানে হলুদ নয় ঠিক, হলুদ নয় ঠিক, ওই সর্ষে ফুলের রং বলে কি? আবার সর্ষে ফুলের রং, মিহিন জরির কাজ, ঢাকার জামদানির মতো কাজ। কই কই, জিনিসটা আমি একটু দেখতাম। আশ্চর্য, সেদিনই তো কবিরাজ বাড়ি থেকে এলাম, চোখে তো কোনো গোলমাল ছিল না। তাহলে জ্যামিতিক ভাস্কর্য, সর্ষে ফুলের রং, না আমার তো মাথায় কিছুই আসছে না। দেখলে পূর্ণ হয় বলেছে কি কাপুর, শুনেও দেখি মহারাজের বোধহয় রংটা পছন্দ হয়নি। বলে কি, আমি তো এর ছাই মাথা কিছুই দেখতে পাচ্ছি না। আমার রাজ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি মন্ত্রী মশাই, তিনিও এ কথা বলছেন। আমি তাহলে কি আমি বোকা? আমি কি রাজ্যে রাজা হওয়ার অনুপযোগী?
আপনি আপনার জন্মদিনের মিছিলে এই কাপড়টি যে পরবেন তা আমরা ঢোল ডাগর করে জানিয়ে দিয়েছি। ভালোই করেছেন, আমি বিলক্ষণ পরব। আজকে আবার ঢোল ডাগরের ব্যবস্থা করে দেই মহারাজ। বিলক্ষণ বিলক্ষণ। কই আচিনপুরের তাঁতিরা, এদিকে একবার এসো। শোনো তাঁতিরা, তোমাদের কাজ অতি উৎকৃষ্ট শিল্পকর্ম, তোমাদেরকে রাজ দরবারে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আর একটা কথা, আজ থেকে তোমাদের এই শিল্পের স্বীকৃতি স্বরূপ আমি উপাধি দিচ্ছি। তোমাদের উপাধি হলো তন্তুবায় চন্দ্রকলা। এক জন ভাই বলি, ওই যে শিল্প সংস্কৃতি বলটা
কাপড় জীবনেও দেখিনি আর দেখবো না। কুর্তাটি কি সুন্দর, যেমন কারুকাজ তেমনি রঙের জেল্লা, আর কুর্তিটি মাকড়সার জালির মতো হালকা, শিশিরের মতো স্বচ্ছ, আর কুয়াশার মতো রহস্যময়, মনে হয় না যেন দেখছি। আরে সেই তো কেরামতি। মহারাজ কোথায়? মহারাজ কোথায়? উনি কি ছাত্রে আছেন? স্বাগতম তন্তুবায় চন্দ্রকলা, মহারাজ তোমাদেরই প্রতীক্ষা করছেন, যাও ভেতরে যাও। এই দেখলি মহারাজ তোমাদের জন্য অপেক্ষা করছে, চল চল তাড়াতাড়ি চল। যাও যাও। জয় হোক মহারাজের জয় হোক। এবার তাহলে ওই নতুন পোশাকটা পরাবার অনুমতি দিন মহারাজ। বিলক্ষণ বিলক্ষণ, মাপটা ঠিকই আছে। বাহ বেশ মানিয়েছে, একেবারে যোগ্য লোকের যোগ্য পোশাক। মন্ত্রী মশাই, আজ্ঞে মহারাজ। মিছিল সাজাবার ব্যবস্থা করো। শিল্পী সেনা ভাই, মন করেছি সত্য নায়ের গান গাবো ভাই।